চৈত্রের শুরুতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানির সংকট। পর্যাপ্ত সুপেয় পানির আধার ও সরবরাহ নিশ্চিত না হওয়ায় এক কলস খাবার পানি সংগ্রহে যেতে হচ্ছে অনেক দূর। বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা এই সংকট কিছুটা দূর করতে পারে মনে করে উপকূলীয় এলাকার মানুষ। এই জল আনতে গেলে 4-5 মাইল যাইতে হয়, কলে যাইতে আনা যায় না। সবাই তো ট্যাঙ্কি ব্যবহার করতে পারে না, সবাই দ্বারা তো কিনা চলে না। আমাদের জল লবণ জল, এই আমরা এই ট্যাঙ্কিতে করি জল, মানে বর্ষার জল বাদায় খাই এই ট্যাঙ্কিতে। পানি সংকট নিরসনে বিভিন্ন সময়ে সরকারি বেসরকারি অর্থ ব্যয়ে পানি সংরক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা অপরিকল্পিত ও অকার্যকর অভিযোগ এলাকাবাসীর। এই জলের প্ল্যান্ট করে দিয়ে গেছে পুকুরি সংলগ্ন, কিন্তু পুকুরি পানি না থাকলে তো সাপ্লাই দিতে পারবে না, সরকার দেখাই ওরা টাকা নিয়ে চলে যায়, আসলে কিন্তু সমস্যা মেটে না। অপরদিকে উপকূলীয় জমিতে সুষ্ঠু লবণ পানি ব্যবস্থাপনা গড়ে না ওঠায় খাবার পানি সংকটের পাশাপাশি পুষ্টিকর খাবার সংকটেও ভুগছে বিশাল জনগোষ্ঠী। এই লবণ পানিতে হচ্ছে না সবজি, হচ্ছে না আপনার ফলজ গাছ, বনজ গাছ। তরকারি রান্না করে যে বাচ্চাদের খাওয়াবো সেই তরকারি খুবই লবণ জলের রান্না, তা বাচ্চারা খাতে পারে না। সুপেয় পানির অভাবে প্রতি বছর বিভিন্ন রোগে ভুগে উপকূলীয় এলাকায় বাড়ছে পুষ্টিহীন মানুষের সংখ্যা বলছে স্বাস্থ্য বিভাগ। সুপেয় পানি পান না করার জন্য আন্তিক যে প্রদাহ, যেমন ডায়রিয়াটা, সেটা বেড়ে গেছে। আমাদের জ্বরের কিছু রোগী, যেটা টাইফয়েড খাবার পানির জন্য হয়, আমাদের লিভারের কিছু রোগী, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। উপকূলীয় মানুষদের সুস্থ রাখতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।